তাড়ানো করতে করি নাম সংকীর্তন, এমনটা বলতে হবে, সব জায়গায় চলবে না। আচ্ছা দেখো আবার একটা ঘুরিয়ে বলি, ভক্তিবিনোদ ঠাকুর গান গাইলেন শ্রী রাধা কৃষ্ণ পদ কমল বিমল, প্রথমের দিকে সাধকদের মতো এই কথাগুলো বলে গেলেন, শেষকালে আমি ভাগ্যহীন দিন অর অর অতি অর্বাচীন না জানি বা কত দেশ নিজ গুণে না তো কর্ম আত্মসাধ বুঝে, তারপরে সিদ্ধ দেহ দিয়া বৃন্দাবন মাঝি সেবামৃত করদান, বুঝলাম এও কেউ চাইছেন প্রার্থনা করছেন, কিন্তু লাইনটা তো ভক্তিবিনোদ ঠাকুরের নিজস্ব ব্যাপার। পিয়াইয়া প্রেম মত্ত করি মোরে শুনানি লিত সুখী রজজ্ঞা কিং করি বিনোদ ধরিচে পায়, যিনি বলবেন তিনি ও লাইনটা বলতে পারবেন না, তো তিনি যদি মণ্ডলী মতধরি করেন তিনি ওটা বলতে পারবেন না, কেন তার বলবার অধিকার নেই, তো তিনি তো অনধিকারী ব্যক্তি, তিনি কি লড়িতা সখী রজজ্ঞা কিং করি ভক্তিবিনোদ ঠাকুর, তার যোগ্যতা তার ক্ষমতা ছিল তিনি বলেছেন ওটা, তা তিনি ও লাইন কেন বলছেন, আসলে যার অধিকার আছে তিনি অধিকার অনুসারে সেইটা বলবেন, লড়িতা সখী রজজ্ঞা কিং করি আমি বলতে পারবো না, আর পাঁচজন সাধারণ মানুষ বলতে পারবে না, বলবার ক্ষমতা নেই, ললিত সখীর যে ইনকোয়ারি তার যে ক্ষমতা অধিকার সেটা তো আমার নয়, তাহলে আমি কেন বলতে যাচ্ছি ওটা মিথ্যা কথা বাজে কথা, কে ললিত সখী তার অযোগ্য ইনকোয়ারি কে তার কি কাজ আছে ডিউটি আছে সেবা আছে সে সম্বন্ধে কোনো এর ধারণা আছে, বাস্তব ধারণা আছে আমার, তো আমি ওখান গাইছি কেন, জীবন সেবায় ক্রীড়াশ্র মন্ডলে নিযুক্ত করা আমায় এটা আমি বলবো, বলুক না কে কে লোকটা, সেই লোকটা কে নিজে বলে বলুক, যদি কোনোদিন আমার সৌভাগ্য হয় তখন আমি গুরু বৈষ্ণবগণের আনুগত্যে ওটা বলবো, ও লাইন আমার নয়, সব জায়গায় বললেই তো গায়ের জোর তো সব জায়গায় চলবে না, বিচারের কথা এগুলো, এমন বিচার করেছেন ভক্তিবিনোদ ঠাকুরের কীর্তনের ভিতরে বহু জায়গায় রয়েছে, মানে নিজের পরে সব গালাগালি, গালে গালাগালিটা নিজের পরে, ভক্তিবিনোদ ঠাকুরের দায় পড়েছিল এই হারামজাদা বদমাইশে আমরা এই আমাদের জন্যে ওই গান লেখা হয়েছে, সেখান তো কই করতে শুনি না, আমার জীবন সাদা পাপে রত না হিক পুণ্যের লেশ, পরে রে উদ্বেগ দিয়াছি যে কত দিয়াছি জীবের ক্লেশ, নিজ সুখ লাগি পাপে না হিডরি দয়াহীন স্বার্থপর, পর সুখে দুঃখী সদা মিথ্যা ভাষী পর সুখ দুঃখ কর, অশেষ কামনা হৃদিমা জীবর ক্রোধিদম্ব পরায়ণ, মদমত্ত সদা বিষয়ে মোহিত হিংসা গর্ব বিভূষণ, নিদ্রালস্য হত সুকার্যে বিরত অকার্যে উদ্যোগী আমি, প্রতিষ্ঠা লাগিয়া ষাঠ্য আচরণ লোভহত সদা কামি, এহেন দুর্জন সর্জন বর্জিত অপরাধী নিরন্তর, শুভ কার্য শূন্য সদা নর্তমনা নানা দুঃখে জর জ্বর, ভক্তিবিনোদ ঠাকুর এই কথাটা তিনি লিখেছেন, সুতরাং ভক্তিবিনোদ ঠাকুরের গাড়ি পড়ে যাবে সে কীর্তন আমি করি কেন, গুরুদেব শুধু কেবল আমারই মানবার বস্তু, গুরুদেবের প্রতি যে আমি এ আরোপ করব সেটা শুধু আমি আমার গুরুদেবের প্রতি করব, অন্য গুরুদেবের প্রতি করবো না, আমার গুরুবর্গের প্রতি করবো না, পূর্ব গোস্বামীগণ তারা যদি অপ্রাকৃত দৈন্য করে তারা কিছু লিখেছেন সেটা আমি পড়বো না, তো বলো না, ওই যে যেমন বললাম কবিরাজ গোস্বামী যেমন লিখেছেন পুরুষের চিঠি জমুস, আমি ওর লাইনটা উচ্চারণ করবো না, তো ওটা উচ্চারণ করলে তো পাপ, আমি কখনো উচ্চারণ করবো না, দাস অমুক কহে নাম সংকীর্তন সেখানে আমি প্রভু অমুক কৃষ্ণ অমুক কৃষ্ণ দাস কাহে কি অমুক কহে নাম সংকীর্তন, এগুলো কি কথা, এগুলো প্রথম লাইনটা তার বলতে হবে, তিনি বলছেন পদকর্তা তিনি আমি নই, তারপরে তার আনুগত্যে আমি পিছনে দোহার করছি, আমি বিচার তো এই সেই অনুসারে হয়ে আসছে, নিজস্ব বিচার ঘাড়ে চাপিয়ে দিলে মহাজনের ঘাড়ে চাপা হবে না, সব বৈষ্ণবদের ঘাড়ে চাপালে হবে না, এসব বিচারগুলো রয়েছে পড়ে রয়েছে, আমি যদি কাউকে না বুঝাতে পারি ব্যাস আমি আমার মতো ব্যবস্থা নিলাম, সেখানে কারো বলবার কিছু নেই,
আমি যদি কাউকে বলে বুঝাতে পারি তত্ত্ব সিদ্ধান্ত বলে, তাহলে আমি সেখানে কিছু করতে পারি। কিন্তু যেখানে আমার বুঝাবার কোনো ক্ষমতা নেই, একটা লোক কিছুতেই বুঝবে না, আমার সেখানে করবো কিছু করবারও নেই, সেখানে আমার করবারও কিছু নেই। সোজা কথা আমার, আমি লোক এমনি চুপচাপ থাকি, কিন্তু আমি নিজের আমার বিচার নিয়ে চলিয়ে নিই। আমার বিচার মানে শাস্ত্রের যে বিচারটা, সেটা যদি আমি কাউকে বুঝাতে না পারি, তাহলে আমি বুঝবো আমি অক্ষম, আমি অনধিকারী, এইভাবে আমি চুপ করে থাকবো, কিন্তু আমি আমার ব্যবস্থা নিয়ে নেব। সোজা কথা, এর ভিতরে একটুও কপটতা নেই। আশ্চর্য ব্যাপার, সব বৈষ্ণবগণ যা করছেন, সব গুরুবর্গ যা করছেন, আমি তার থেকে কিছু আলাদা করব বলো না? আশ্চর্য লাগে, বলতে দুঃখ লাগে, কষ্ট হয়, একই জাতীয় বিচার। ভক্তিবিনোদ ঠাকুরের পদাবলী দেখো, নরোত্তম ঠাকুরের পদাবলী দেখো, তার ভিতরে বহু এ মানে বৈরাগ্য সূচক এবং দীনতা সূচক পদের মধ্যে আছে। সেখানে আমি কি করে গাইব? পদকর্তা তো তিনি, আমি নই তো। তার যে অপ্রাকৃত দৈন্য, তারপরে হস্তক্ষেপ করবার আমার অধিকার আছে? কে অধিকার দিল সেই অধিকার? তার পদ তার মতো গাইতে হবে প্রথমে, শেষের দিকে বলতে পারি অমুকের দাস কাহে নাম সংকীর্তন, এমন বলতে পারি। কিন্তু প্রথম লাইন তো বলার ক্ষমতা আমার নেই, প্রথম লাইন তো আমার উপরওয়ালার, তিনি দৈন্য করেছেন, অপ্রাকৃত দৈন্য। তাহলে আমি কি কখনো ওই লাইন গাইব না? কোনো আমাদের কেমন দৈন্য হওয়া দরকার, আমাদের কেমন এ থাকা দরকার সাধন ভজন, তো সেই জন্য আমি বলবো না পুরুষের পিঠে জমেছে এটা, এই লাইনটা উচ্চারণ করবো না আমি। ও তো শিক্ষা, আমার শিক্ষা, আমাদের শিক্ষা বললেও বাড়াবাড়ি হয়ে যাবে, আমার শিক্ষা, সেই জন্য ও লাইন বলেছেন তিনি। আমি সেইভাবেই বলবো যে হ্যাঁ, আমাদের এইভাবে দৈন্য শিক্ষা করতে হবে। জগাই মেধা ইয়েতে মুছে প্রবিষ্ট, তো তিনি বলেছেন না, বলেননি তিনি, কেউ ঘাড়ে চাপিয়ে দিয়েছে তার অভাগা দুর্ভাগা থেকে আরো আরো অত্যন্ত আরো কমা কথাগুলো বলা আছে, যেগুলো আমাদের উপরওয়ালাদের দৈন্য, স্বাভাবিক দৈন্য। আমি তারপরে হস্তক্ষেপ করবো কি করে? যদি কেউ দৈন্য করে বলেছেন আমার গুরুবর্গ, এটা কি বিচার একটা? আমি জানবো আমার গুরুদেব স্বাভাবিক দৈন্য করেছেন, অপ্রাকৃত দৈন্য করেছেন তারা, আমার দৈন্যের দৈন্য শিকারের মধ্যে, দৈন্যতা দীনতা শিকারের মধ্যে সেখানে কপটতা আছে, কিন্তু আমার গুরুদেবের দৈন্যের ভিতর তো কপটতা নেই। আমি কপটতা রেখেই বলছি হ্যাঁ হ্যাঁ আমাকে কৃপা করো, দয়া করো। আমার গুরুদেব তার গুরুদেবকে তো এরকম কপটতা রেখে বলেননি, স্বাভাবিকভাবে বলেছেন, অন্তর থেকে বলেছেন। তো বৈষ্ণবের অপ্রাকৃত দৈন্য, সেটাকে সংশোধন করবার ক্ষমতা আমার আছে, আমি আমি করব। আমি জানবো আমার গুরুদেব মন্নাথ শ্রী জগন্নাথ মধুগুরু শ্রী জগৎগুরু, এই হাজারবার আমি চিন্তা করব। কিন্তু তাই বলে তত্ত্ব সিদ্ধান্তের পরে হস্তক্ষেপ করাতে চলবে না, এটা কি কথা? সব জায়গায় যত পদ আছে পদকর্তার লাইন বলতে হবে আগে, তারপরে বলতে হবে অমুকের দাস মই, এটুকু বলতে হবে। যদি সেখানে তার দৈন্যের পরে যদি এ হয়, সেজন্য আমার ভিতরে সেই অপ্রাকৃত দৈন্য ভিতরে প্রবেশ করুক, আমার আমার গুরুবর্গের আশীর্বাদে, সেজন্য তার আনুগত্য স্বীকার করে পরে অঙ্কের দাস, সেটা বলতে হবে। শ্রী কেশবের দাস কাহে নাম সংকীর্তন, পরে আমি বলবো তার আনুগত্য। কিন্তু প্রথম লাইন তো তার, ওটা তো আমি বলিনি, ওর মধ্যে কিছু সহজিয়াগিরি আছে, সহজিয়াদের মধ্যে এমন কিছু বিচার হতে পারে, কিন্তু গৌড়ীয় মঠের লোক তো সহজিয়া নয়, প্রাকৃত সহজিয়া নয়, তারা তো ওরকম বলেন না। শুনে আসছি তো আমি প্রভুদের সময় থেকে শুনে আসছি, তুমি যাও অন্যান্য মঠে যাও, তারা কিভাবে কীর্তন করেন শোনো। পদকর্তার লাইন বলবেন বলে অমুকের দাস, কিন্তু যেখানে আবার তার নিজস্ব ব্যাপার আছে সেখানে ওটাও বলা চলবে না। ওই যেমন বললাম উদাহরণ, যুগল সেবায় শ্রীরাসমণ্ডলে নিযুক্ত করমায় ললিতা সখী রজজ্ঞা কিঙ্করি বিনোদ ধরিচে পায়, ও লাইন আমার বলবার ক্ষমতা নেই, ওটা তিনিই বলেছেন। যদি আমার অধিকার না থাকে আমি গাইব না ও কীর্তন,
আর যদি গাইতে পারি তাহলে এটা কেন গাইতে পারি না? অনধিকারের অধিকার প্রাপ্তি একটা কথা, অধিকারীর অধিকার প্রাপ্তি আর অনধিকারের অধিকার প্রাপ্তি। আমার অত বড় বুকের পাটা আছে, যুবলোকসভায় ক্রীড়া সমন্বয়ে নিযুক্ত করা আমায়, আমি একজন লেম্যান, আমি বলবো এটা? আমার গুরুদেব বলেছেন ওটা, কিন্তু আমি বলতে পারি না। আমার যদি ওরকম আশা আকাঙ্ক্ষা থাকে তা আমি বলবো, চুপচাপ বলবো, চুপচাপ বলবো, ঘরে বসে বলবো, ঘরে বসে কাঁদবো, আমি প্রকাশ্য এতে ওটা বলবো না। ওটা তো একটা স্পেশাল অধিকার, আমি হাজারো লোকের সামনে ওটা বলবো না, আমি চুপচাপ ঘরে বসে বলতে পারি ওটা, যদি আমার ওইরকম অধিকার দরকার আছে। কিন্তু ওটা বলেছেন কে, কথাটা কে বললেন? তিনি তো স্বেচ্ছা লোক, অধিকারে প্রতিষ্ঠিত ব্যক্তি, তিনি বলেছেন জীবন সেবায় শ্রী রাষ্ট্রমন্ডলে নিযুক্ত করো আমায়। কে তিনি? ললিতা সখীর অযোগ্যা কিং করি, অযোগ্যা, অযোগ্য শব্দটা বলতে আমার গায়ে লাগবে না, আমি তো খুব ভক্ত। তিনি বলেছেন তার লাইন, আগে ও লাইন বলতে হবে, অযোগ্য কিং করি, আমি নিজে জেনে রাখবো তিনি অত্যন্ত সুযোগ্য, এটা আমার ভিতরকার ধারণা থাকবে। কিন্তু অযোগ্য কিং করি তিনি অপ্রাকৃত অন্য করে ওটা দিয়েছেন, বলেছেন। আমি বলি কেন ওটা, ওটার বেলায় আলাদা আইন না, আমার গুরুদেবের বেলায় আলাদা আইন আর অন্যান্য গুরুবার বেলায় নয়। যেমন কোনো মঠের কোনো আচার্য তিনি বলছেন যে আমার গুরুর পূর্বে অপ্রকট শব্দটা ব্যবহার হবে আর সকলের বেলায় অন্য শব্দ ব্যবহার হবে, এটা বুঝি তত্ত্ব দর্শন না? কথা উঠলে আমি ছেড়ে দিয়ে কথা বলবো না কাকু, আমি কারো কাকু লক্ষ্য করে কিছু বলছি না, কিন্তু তত্ত্ব দর্শন নিয়ে আলোচনা হবে। আমার গুরুদেব যদি মরে যান তখন আমি বলবো আমার গুরুদেব অপ্রকট হয়েছেন, আর যত সব মঠ মন্দির আছে সেখানকার তাদের গুরুদেব যদি মরে যান তা ওরা মরেই গেছে, ওরা ওদের বেলায় অপ্রকট শব্দ লাগানো যাবে না, আবির্ভাব তির্ভাব শব্দ লাগানো যাবে না। এ কি জাতীয় বিচার গো? ওই মায়াপুরের মহারাজ করছে ওসব, পাঞ্জি আছে আমার কাছে, আমি সব দেখি ওগুলো। তাহলে দেখছুন খালাস, আরে মাকড় মারলে ধোকড় হয়, কিছু হয়নি, আর পরের ছেলে যদি মাকড় মারে তখন 3,000 টাকার ফর্দ হয়। বাবা বাবা কি সুন্দর আইন গো, আইনটা এক থাকবে, আমার ছেলে যদি দোষ করে তারও ফাইন হবে, সে একই ফাইন হবে, অন্য ছেলে দোষ করলেও যে ফাইন হবে, আমার ছেলে দোষ করলেও সেই ফাইন হবে, আইনের কথা এটা। আমি কেন ওরকম করব? গুরু বৈষ্ণবের অপ্রাকৃত দৈন্যের দৈন্যের পর আমার হস্তক্ষেপ করবার কোনো অধিকার নাই, কেউ আমাকে দেয়নি, এ তত্ত্ব সিদ্ধান্ত আমি বুঝাতে পারিনি, সুতরাং আমি আমার ব্যবস্থা নেব। আমার গুরু বৈষ্ণবের মধ্যে আছে এমন জানো, কাশিম বাজারের মহারাজার এতে নিমন্ত্রিত হয়ে প্রভুবাদ গিয়েছিলেন, হরিকথা বলার সময় দেয়নি তারা, মাত্র 5 মিনিট সময় দিয়েছে, উনি সেখানে 3 দিন ছিলেন, 3 দিন না খেয়েছিলেন, তারপর চলে এসছেন। আমি হরিকথা বলতে পারলাম না, হরিকথা বলবার জন্য আমাকে ডাকা হয়েছে এনেছি, অথচ আমাকে 5 মিনিট সময় দিচ্ছে এরা, আর সকলকে দিচ্ছে 1 ঘন্টা 1 ঘন্টা করে। তিনি সেখানে জলগ্রহণ করেননি, আমি ওই টাইপের লোক, ভালো খারাপ ভালো খারাপ কাছাকাছি তার মধ্যে, যে তুলসী পাতার একটা টুকরো নিয়ে পূজা করা যায়, একটা টুকরা, যদি তুলসী পাতা না থাকে কাশ্মীর ওদিকে তুলসী বাঁচে না, সেখানকার লোক কী করে,
তুলসী কাঠ থাকে, সে কাঠ ঘষে নিয়ে তাই দিয়ে চন্দন দিয়ে করে পূজা করে তারা, লেখা আছে ওগুলো, যেগুলো লেখা আছে স্মৃতিতে আমি মানবো। তুলসী পাতার এই পাতা দিতে, এই পিঠ দিতে হবে, ও পিঠ দেওয়া যাবে না, এটা কোথায় লেখা আছে? আমাকে দেখাতে হবে, স্মৃতি থেকে দেখালে আমি মানবো ওটা। সব জিনিসে কতগুলো বাড়াবাড়ি ছিল। বলছে গঙ্গা জলে পূজা হবে না, যমুনের জলে পূজা হবে না, যমুনের জলে তো আগে মতে, আর গঙ্গা জলে মড়া ভেসে যায়, সুতরাং ও দিয়ে কি করে হবে? ও তো ঠাকুরের পা ধোয়া জল, ঠাকুরের পা ধোয়া জল দিয়ে ঠাকুরের পূজা করবো কি করে? কত বড় বড় অভিজ্ঞ সমস্ত সব রিসার্চ স্কলার সব, মুশকিলের কথা, কোথায় যাবো তত্ত্ব সিদ্ধান্তের জ্বালায়? পরম গুরুদেবের নাম করলেই হয়ে গেল নাকি? আমাকে একদিন বলছে যে গুরুদেব আমাকে বলেছে এইভাবে দিবে আর এইটাই হবে, ওর গুরুদেব বলেছে তাই হবে, গুরু ভাই ওর গুরুদেব বলেছে তাও সে ওই করবে আর কি। বলো দেখি, গঙ্গার জল ঠাকুরের পুজো লাগবে না, যমুনার জল ঠাকুরের পুজো লাগবে না, ওদিকে টিউবওয়েলের জল লাগছে না, তাতে চামড়ার ওয়াটার আছে, ওদিকে পুকুরের জল লাগছে না, সেখানে লোকে থুতু ফেলাই ফেলে, নদীর জলে লাগছে না, কেন ওতে মড়া বেসে যায়, তা কোথাকার জলে লাগবে তাহলে পুজো? ঠাকুরের পুজো হবে কোন জল দিয়ে তাহলে? নদী লাগলো না, পুকুর লাগলো না, দিঘি লাগলো না, টিউবওয়েল লাগলো না, কুয়ো লাগলো না, কুয়োতে ব্যাঙে মতে ও জল দিয়ে হবে না ঠাকুরের পুজো? যিনি বলছেন তিনি কিসে করছেন? আমি জানি না, তা তিনি কি করছেন না কাছে তা আমার দ্যাটস নট মাই লুকআউট, আমি দেখবো না ওটা। আমি কথাগুলো নিয়ে যা আলোচনা হচ্ছে সেই নিয়ে কথাটা উঠছে, তার গুরুদেবই গুরুদেব আর 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 কারো গুরুদেব না, না তিনি গুরুদেবের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। আর আমি যে শব্দ বলবো যে গুরুদেব বলেছেন সেটা আমি দেখিয়ে দেব তার বক্তৃতা থেকে, তার এর থেকে আমি দেখিয়ে দেব, আমি তার নামে চালাবো না, দেখিয়ে দেবো হ্যাঁ তিনি এই জায়গায় বলেছেন, এটা এই জায়গায় এটা বলেছেন, বাড়াবাড়ি ফর দি বেটারমেন্ট হওয়া ভালো, বাড়াবাড়িটা ফর দি ওয়ার্স্ট পসিবল ভিউ সেই জন্য বাড়াবাড়ি ভালো না, বেটারমেন্টের জন্য ভালো নিশ্চয়ই। তাও সেখানে সমালোচনা আছে, বলবে অতি বাড়ি জগন্নাথ বলে দেবে, সঙ্গে সঙ্গে তত্ত্বদর্শী ব্যক্তি বলে দেবেন আমাকে অতি বাড়িতে, সে বিশেষণও আছে। আবার যদি না মানি গুরুদেবের কথা, কি করি বিনোদ ধরি চেপাই বলুক, প্রভু নরোত্তম ঠাকুর বলুক, যেখানে দাস নরোত্তম বলেছে সেখানে দাস শব্দটা ওর গায়ে লেগে যাচ্ছে, তিনি দৈন্য করেছেন, নরোত্তম ঠাকুর দৈন্য করেছেন, প্রভু কৃষ্ণ দাস কয়ে দিন কৃষ্ণ দাস দিনের বেলায় প্রভু হয়ে গেল, সহজে এগুলি এগুলো প্রথমে পদকর্তার লাইন বলতে হবে, সেটা তার দাস ভৃত্ত দাসানুদার স্বামী, এটা বলতে হবে দ্বিতীয় লাইনে, তুমি যাও সব গৌড়ি মঠে যাও গিয়ে দেখো তারা কি কিভাবে কীর্তনগুলো করেন, পূর্বদের পুরনো শিষ্য এখনো আছেন তাদের জিজ্ঞেস করো, গিয়ে যাও গুরুদেবের নামে চালিয়ে দিলে হয়ে যাবে না ওরকম। কৃষ্ণগণ গুরুগণ তারা তাদের অপ্রাকৃত দৈন্য তারা প্রকাশ করেছেন ভগবানের কাছে, তাতে আমার হস্তক্ষেপ করবার কি অধিকার আসছে? তাতে আমার হস্তক্ষেপ করবার কি অধিকার বলো না, বোঝা কথা? এ দৈন্য তারা করেছেন, তাদের দৈন্য, তাদের পরে হস্তক্ষেপ করছি আমি কেন? তারা দৈন্য করবেন না, আমার গুরুদেব
আমি আমার গুরুদেবের কাছে দণ্ড করছি, আমার গুরুদেব প্রভুবাদের কাছে দণ্ড করছেন, প্রভুবাদ ভক্তিবিনোদ ঠাকুরের কাছে, অন্যান্য গোস্বামী বর্গের কাছে দণ্ড করছেন, থাকবে না এটা, এ ধারা থাকবে না। আমার গুরুদেবের কাছে আমি হাজারবার দণ্ড করবো। আপনার গুরুদেব তো কীর্তন টীর্তন করতেন, শুনেছেন মারে যেরকম কিছু বলতে? আরে সেই কি, সেই নিয়ে ঠেলা ঠেলি জানো, এখনো পর্যন্ত যেহেতু গুরুদেব আমার বলেছেন আমি এসে জানি কিছু বলি না। যদি আমার গুরুদেবের সঙ্গে ডাইরেক্ট সে সময় হতো, সে সময় আমি যুক্তি দিয়ে তাকে বলতাম, কিন্তু তখন তো সুযোগ হয়নি। আমাদের যে গুরু বন্দনা আছে না, গুরু বন্দনা, সেই গুরু বন্দনার ভিতরে আমাদের সুরটা হয় না। অধমার বিঠলাচার্য এলেন গৌড়ীয় মঠে, বুঝেছ, তিনি শুনলেন, তিনি এ ছিলেন, খুব খুব পণ্ডিত ছিলেন এবং প্রভুদের খুব প্রিয় ছিলেন। তো তিনি বলছেন আপনারা এই যে সুর করে বলছেন এ তো হচ্ছে না, ছন্দ এও ঠিক হচ্ছে না, তো এটাকে ঠিক করে বলবেন। তা তিনি নিজে গিয়ে শোনালেন আমাদের গুরুবন্দনটা। তা সেখানে স্ত্রী চলে যাচ্ছে একদিকে, আর একদিকে এ আসছে, সুরতাল লয়মানের মেলায় ওটা হবে। সেখানে যারা সুরতাল লয়মান জানেন তারা ওটা বুঝতে পারেন, কিন্তু সুরতাল লয়মানের যারা ধার ধারেন না তাদের কাছে ওটা কিছুই না, ওটা কিছুই না, কোনো ব্যাপারই না। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তসিদ্ধান্ত সরস্বতী নামি শ্রীবার্ষভানবী দেবী দ্বৈতায় কৃপাব্দয় কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনে মাধুর্যোজ্জ্বল প্রেমাঢ্য রূপানুভূত শ্রীগৌর কুরণাশী বিগ্রহ নমস্তে গৌরবাণী শ্রী মূর্ত এ দিন তারিণে, বুঝলে এইভাবে নমস্তে গৌরবাণী শ্রী মূর্ত এ দিন তারিণা, নমস্তে গৌরবাণী শ্রী মূর্ত এই দিন তারিণে রূপানুগ বিরুদ্ধাপ সিদ্ধান্ত ধ্বন্তারি, ওই রকম ধরনের সব একটা অক্ষর চলে যাবে একদিকে যদি সুর করে তুমি বলতে যাও। সেটা সুর ঠিক রাখতে গেলে ছন্দ পতন না হয়, সেজন্য একটা শ্রী একদিকে চলে যাচ্ছে। যে গুরু পরম্পরা আছে, আছে না শ্রীকৃষ্ণ ব্রহ্মদেবর্ষি, গাও তো তুমি শ্রীকৃষ্ণ ব্রহ্মদেবর্ষি বাদরায়ণ সঙ্গকান শ্রীমদ্ধ শ্রী পদ্মনাভ শ্রীমন হরি মাধবান অকুভ জয় তীর্থ শ্রী জ্ঞান সিন্ধু দয়ানিধি শ্রী চলে গেল দিয়ে শ্রী বিদ্যানিধি রাজেন্দ্র জয় ধরমান ক্রমদ্বয়ম পুরুষোত্তম ব্রহ্মণ্য পুরুষোত্তম ব্রহ্মণ্য পুরুষোত্তম ব্রহ্মণ তপ্তং করুণা সিন্ধুনা স্বয়ং মহাপ্রভু স্বরূপ শ্রী দামোদর প্রিয়ঙ্কর রূপ সনাতন দৌছ গোস্বামী প্রবর প্রভু। এরপরে সব আছে দেখবে, সব এদিক ওদিক চলে যাচ্ছে। তাহলে যদি কেউ কীর্তন করবে না, অথচ যদি এরকম করেন তাহলে তার সুরতাল লয়মান কিছু ঠিক থাকবে না। যেখানে যেটা লাগবে সুরতাল লয়মান, এটাও তো ভগবান থেকেই এসেছে। ভক্তগণ আমার উপরওয়ালা গুরুবর্গ তারা সুরতাল লয়মান রেখেই কীর্তন করেছেন, করছেন, বুঝেছ। ওই নার ওই গুরু মহারাজের সময়ই ওটা হয়েছে, দামোদরাষ্ট্র কীর্তনের সময়। এই নিয়ে কত ঠেলাঠেলি, গুরু মহারাজ বললেন একরকম, বাস্তব ক্ষেত্রে কীর্তন করতে গেলে ওটা আসে না, কিন্তু গুরুদেব বললেন না এইটাই হবে, তো ঠিক আছে গুরুদেব বললেন যেমন, তা ঠিক আছে উপায় নেই বলছেন। সেই নিয়ে নালিশ আমাদের, হে প্রভু তিনি নালিশ করলেন গুরুদেবের কাছে,
নারায়ণ মহারাজ এরকম কীর্তন করেন, ব্যাস নারায়ণ মহারাজ তো গাল ফুলে একবারে তারপর কীর্তনই বন্ধ করে দিলেন, কীর্তনই বন্ধ করে দিলেন। তারপরে সে বহু এটে করে তারপরে আবার ফের তাকে আসরে নামানো হলো, ব্যাপার কি? তিনি বলছেন কি, নমামীশ্বরং, ওই স চলে যায় আগে, নমামীশ্বরং সচ্চিদানন্দ রূপং, সচ্চিদানন্দ রূপং রসদ কুণ্ডলং গোকুলে ব্রাজমান। উনি বলছেন না গোকুলে ব্রাজমান হল, আর গোকুলে ব্রাজমান তো অক্ষর পিছিয়ে যায়, মেলে না, ওই নিয়ে ঠেলা ঠেলি। এখন উনি বলে দিয়েছেন বাস, এখন যাদের ওই কীর্তন করা অভ্যাস আছে তারা তো পারবে না ওটা, তাদের ওই অক্ষরে এদিকে ওদিকে চলে যাবে, সুরতে অল্লাইমান ঠিক রাখতে গেলে। নমামীশ্বরং সচ্চিদানন্দ রূপং চলে যাবে, আরেকদিকে চলে যাবে, কিন্তু উনি বলছেন না সচ্চিদানন্দ রূপং বলতে হবে একসঙ্গে, নমামীশ্বরং সচ্চিদানন্দ রূপ, ওই সচ্চিদানন্দ বেশি হয়ে যাচ্ছে অক্ষর আরেকদিকে, কিন্তু এ ঠিক রাখতে গেলে নমামীশ্বরং সচ্চিদানন্দ রূপং রসদ কুণ্ডলং গোকুলে ব্রাজমানম, রামের বিচি, সে অনেকক্ষণ বলে বিচিত্র লীলায়ো, রামের বিচি সুর এগোচ্ছে, ও রামের বিচিত্র লীলা সেইটা গান হচ্ছে, তা হয়ে ঘুরে ঘুরে আসছে ও রামের বিচি, চিত্র লীলায় ও রামের বিচি, লোকে শুনলে হয়তো কিছু এ করবে তা নয়, পুরো অবতার বললেন এই সমস্ত অনেক অভাগ আছে, তাদের সবাই সবাইকে সৌভাগ্যবান করে দেওয়ার ব্যক্তি একজন আজকাল সৃষ্টি হয়েছে, তাদের তারা সবাই সৌভাগ্যবান, তারা যে দৈন্য করেছেন অপ্রাকৃত দৈন্য, সেই দৈন্যের পরে হস্তক্ষেপ করা হচ্ছে আজকাল, যা যা পারো করো গিয়ে তোমরা। অবাগা নরোত্তম ঠাকুর, অবাগা অবাগা লোচন দাস ঠাকুর, সব অনেকই সব অবাগার থেকে আরো বেশি খারাপ বিশেষণ আছে, এটা তাদের দৈন্য, আমি তো আরো দৈন্য করিনি, অন্তরে রাখতে হবে তিনি সৌভাগ্য, মহা সৌভাগ্যবান, তার মধ্যে সৌভাগ্যবান সৌভাগ্যবতী, সৌভাগ্যবান বললেও ভুল হতে পারে, সৌভাগ্যবতী কে আছে, এটা তার নিজস্ব উক্তি দৈন্য, তাহলে বলুক ও বলুক, এই লাইন কখনো বলবে না, হরিষে কীট হইতে মহিষে লভিষ্ঠ, জগাই মাদাই হইতে মহিষে পাপিষ্ঠ, মোর নাম শুনে যেই তার পুণ্য কয়, মোর নাম করে যেই তার পাপ হয়, এমন নির্ঘৃণ্য মরে কেবা দয়া করে, এক নিত্যানন্দ বিনা জগত মাঝারে, এই লাইন যেন কখনো উচ্চারণ না করে, বৈষ্ণবের দৈন্য, আমাদের ভিতরে ওই দৈন্য আসুক, সেই শিক্ষার জন্য আমার গুরুবর্গ দৈন্য করেছেন অপ্রাকৃত দৈন্য, সেটা শিখাবার জন্য, তোমাদের ভিতরে এইরকম দৈন্য ভাব আসুক, স্বাভাবিক দৈন্য আসুক, কপটতা যুক্ত দৈন্য নয়, বলো ও লাইন কোনোদিন ও উচ্চারণ করবে না, গ্যারান্টি না ওর কাছ থেকে, তা গৌরকৃষ্ণদাস মহারাজ বলেছেন যে আমি যখন মারা যাবো তখন আমার পায়ে দড়ি বেঁধে দিয়ে, হ্যাঁ নবদ্বীপ শহরে ঘুরে 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 বেড়াবে তোমরা, আমার শরীরটা এই করে শেষ হয়ে যাবে, তাহলে আমি করবো তো, তাই বিচারের কথার মধ্যে সামঞ্জস্য কিছু থাকবে না, বা তার কর্মের মধ্যে সামঞ্জস্য কিছু থাকবে না, হ্যাঁ তুমি তো কুকুর বলিয়া জানো হরে বলছি, রে কি গাইছিস, সে চুপ করে গেছে, ভুল করে যদি ভাবের সঙ্গে গায় সে একেবারে গাড়া করতে, ভাবগ্রাহী জনার্দন, ভাবগ্রাহী জনার্দন সেখানে।